কিছুদিন আগেই হাতে থাকা এই লাইটটি চার্জে দেওয়ার সময় সেটি নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এইরকম লাইট খুব সহজেই বাসা বাড়িতে রিপেয়ার করে নিতে পারেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় এই ক্যালকুলেটরটি যদি আপনার নষ্ট হয়ে থাকে তাহলে বাসা বাড়িতে এটি খুব সহজে ঠিক করার জন্য অবশ্যই এই ভিডিওটি দেখে আসতে পারেন।